রাজা কাশিফ ও রুবায়েত জাহান, সঙ্গীতের হাত ধরেই পথ চলা ও বন্ধনে জড়ানো দুজন দুদেশের, একজন ভারতীয় ও আরেকজন ব্রিটিশ বাংলাদেশী। তবে দুজনেরই স্বপ্ন বাংলাদেশের গানকে বিশ্ব দরবারে পরিচয় করিয়ে দেয়া। দেশাত্মবোধক প্রেমের গান বা চলচ্চিত্রের গান, সঙ্গীতই তাদের একমাত্র ভালোবাসা ও ভবিষ্যৎ পরিকল্পনা। সম্প্রতি লিজন ফর এভার নামে একটি অ্যালবামের সঙ্গীত পরিচালনা করেছেন কাশিফ। সেখানে রাহাত ফাতে আলী খান, আদনান সামি, হরিহরনের মতো ভারত পাকিস্তানের জীবন্ত কিংবদন্তি শিল্পীরা গেয়েছেন বাংলাদেশের গান। আর তাদের সঙ্গে গান করেছেন বাংলাদেশের লিজেন্ড রুনা লায়লাও, জানাচ্ছেন সঞ্জিতা ইসলাম। রাহাত ফাতে আলী খান প্রথমবারের মতো গাইলেন শুধু বাংলা নয়, বাংলাদেশের গান। শুধু রাহাত নয়, গাইলেন হরিহরনও। ভারতীয় এই শিল্পীর কণ্ঠে টুকটাক বাংলা গান শোনা হলেও একদম দেশের গান, সত্যি মেলোডির মাধুর্য ছড়ালো যেন। ভালোবাসা আমি তো বলি আছে। ভারতীয় শিল্পী ও মিউজিক কম্পোজার রাজা কাশিফ জানালেন, তার গান, সুর ও সঙ্গীত আয়োজনে লেজেন্ডস ফর এভার শিরোনামের অ্যালবামের এই গানগুলো তার ভালোবাসা। It's a collector's item. It's enough for me to say that I worked with them, I learned from them. The experience is, it's so big that I can't even pay and receive that sort of experience. কাশিফের মতে, আদনান সামি ও রুনা লায়লার সঙ্গে কাজ করা তার জীবনের অন্যতম অভিজ্ঞতার একটি। It's Runa ji's dream project and she managed to do it. I'm part of that history, I'm just honored. রাজা কাশিফ ও তার স্ত্রী সঙ্গীত শিল্পী রুবাইয়া জাহান দুজনেরই ভালোবাসার জগৎ বাংলাদেশের গান, হোক তা চলচ্চিত্রের, প্রেমের বা দেশপ্রেমের। তবে দেশাত্মবোধক গানই সবচেয়ে প্রিয় শিল্পী রুবাইয়াদের। ওয়ার্ল্ড ওয়াইড আমি ছড়িয়ে দিতে চাই আমাদের বাংলা ভাষার গানকে, বাংলা গানকে, আমাদের বাংলা ভাষাকে আমি, এবং বাংলা ল্যাঙ্গুয়েজ যে গান গাওয়া সেটা যেন সবাই আর কি উৎসাহিত হয়। দুজনে দুদেশের, তবে সঙ্গীত তাদের জীবনে সীমান্তের বাধা দূর করে দিয়েছে। তাদের বিশ্বাস, শিল্প ও শিল্পীদের সীমানা প্রাচীর দিয়ে বাধা যায় না। তাই তো বাংলাদেশের সঙ্গীতকেও তারা নিয়ে যেতে চান সীমানা পেরিয়ে দূর বিশ্বেও। হাতে হাত রেখে চলো, ছিনিয়ে আনি জয়। সঞ্জিতা ইসলাম, নিউজ 24। বাংলাদেশ, বাংলাদেশ, আই লাভ ইউ বাংলাদেশ।